হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শাইন এডিটিং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে। আজকে আমরা কথা বলবো এমন একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে, যেটা কিনা আপনার যারা আমরা মূলত কম্পিউটার ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি তাদের প্রতিটা পার্সনের এই ভিডিওটা আমি মনে করব হেল্পফুল হবে তাদের জন্য। দেখা যায় যখন আমরা যারা কম্পিউটার ল্যাপটপ এগুলো ইউজ করি তাদের ক্ষেত্রে আমরা যখন একাধিক সফটওয়্যার নিয়ে কাজ করি, যেমন আমার অ্যাডোব ইলাস্ট্রেটর আছে, অ্যাডোব ফটোশপ আছে, দেখা যাচ্ছে তার সাথে আমি ক্যামটাসিয়া বা ওবিএস স্টুডিও যে কোনো তিন চারটা সফটওয়্যার যদি আমি একত্রে ওপেন করি, দেখা যাচ্ছে আমার কম্পিউটারটা হ্যাং হয়ে যাচ্ছে বা স্লো হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমি আজকে দুইটা ওয়ে দেখাবো, তার ভিতরে সর্বশেষ যে ওয়েটা দেখাবো সেটা দিলে আপনারা এমন একটা প্রোগ্রাম তৈরি করতে পারবেন যেটার মাধ্যমে আপনি এক ক্লিকে আপনার এইভাবে রিফ্রেশ হতেই থাকবে। আপনার যে কটা ড্রাইভ থাকবে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, মানে আপনার যেই কোনো যে যতটা ড্রাইভ থাকবে, আমার এখানে যেমন আমার চারটা ড্রাইভ আছে, এই ড্রাইভগুলো এটাকে রিমুভ করে দিলাম। আমার যেই এখানে চারটা ড্রাইভ আছে, এই চারটা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সি ড্রাইভ আছে, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ, বা আপনার তার থেকেও বেশি থাকতে পারে, অনেকের দেখা যাচ্ছে এইচ পর্যন্ত থাকে বা তার থেকেও বেশি। এখানে কিন্তু আপনি ড্রাইভ নিজে ক্রিয়েট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার যখন আপনি কিছু একাধিক সফটওয়্যার রান করার সাথে সাথে আপনার কম্পিউটারটা স্লো হয়ে যায়, তখন আপনি এক ক্লিকে আপনার প্রতিটা ড্রাইভের যত ফোল্ডার থাকবে তার সম্পূর্ণ আপনি আপনার যেসব অকেজ ফাইল আছে যেগুলো আপনার আপনার কম্পিউটারকে মূলত স্লো হওয়ার ক্ষেত্রে সাহায্য করে ওইসব ফাইলগুলো আপনি এক ক্লিকে রিফ্রেশ করে ফেলতে পারবেন। তো আজকে আমরা প্রথমত আমি একটা দেখাই, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার কিবোর্ডের যে উইন্ডোজ একটা আইকন আছে সেই উইন্ডোজ আইকন প্লাস আর চাপেন, তাহলে আপনি কিন্তু একটা রান এই এটা আসবে, এই ডায়লগ বক্সটা আসবে। এখানে যদি আপনি থ্রি দেন, থ্রি দিলে কিন্তু আপনার এইভাবে কিন্তু আপনার এটা রিফ্রেশ হচ্ছে আবার উইন্ডোজ। আর এটা হলো ম্যানুয়ালি, এখানে আপনি এইভাবে থ্রি, তারপর হচ্ছে যে পিং, তারপর হলো ট্যাম, তারপর 10%, তারপর রিসেন্ট পিটেস, তারপর হলো ক্লিন এমজিআর, এইভাবে কিন্তু আপনি প্রতি আপনার ম্যানুয়ালি আপনি কাজ করতে পারেন। কিন্তু আপনি চাচ্ছেন যে একবার দিবেন আপনার ফুল ড্রাইভটা, তবে 3 মিনিট সময় লাগবে। 3 মিনিটে আপনি কম্পিউটারটা ওপেন করছেন বা আপনি এটাকে রিফ্রেশ মেরে এইভাবে একটা ক্লিক দিয়ে রেখে গিয়ে এভাবে আপনার এটা সম্পূর্ণ 3 মিনিট লাগবে। আমার যদি এখন 3 মিনিট লাগবে না, একটু কম সময় লাগবে এখন। তো আপনার মূলত প্রথম যখন আপনার বেশি এটা হিভি জিভি হয়ে যাবে, আপনার কম্পিউটারটা একদম স্লো হয়ে গেছে, তখন আপনার 2.5 থেকে 3 মিনিট সময় লাগবে। এই প্রোগ্রামটা যদি আপনি তৈরি করেন, তৈরি করে আপনার কম্পিউটারে স্টোর করে রেখে দিবেন, শুধুমাত্র একবারই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার ফুল কম্পিউটারটা রিফ্রেশ হতে থাকবে, অটো রিফ্রেশ হতে থাকবে। এইভাবে কিন্তু আপনার শেষ পর্যায়ে এসে ও দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এই দেখেন একটা সিগনাল উঠতেছে এই কোণারে, এই সিগনালটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এইটা অটোমেটিক চলে যাবে এই বক্সটা, অথবা আপনি চাইলে কেটেও দিতে পারেন, তাহলেও কিন্তু চলে যাবে। এই আপনি এই ফর্মটা এই যে মানে এই ইয়েটা কিভাবে তৈরি করবেন, এই প্রোগ্রামটা কিভাবে তৈরি করবেন সেটাই আমি এখন দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু পরিমাণ আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এমনকি ভিডিওটা শেয়ার করবেন। এই যে কম্পিউটার হ্যাং স্লো হয়ে যায়, এটা শুধু আপনার আমার সমস্যা না, এটা প্রতিটা পার্সনের সমস্যা। আপনি যদি শেয়ার করে রাখেন দেখা যাচ্ছে কারো না কারো উপকারে আসবে। তো এটা কিভাবে তৈরি করবো, আমরা এখানে মাউসে রাইট ক্লিক করে এখানে নিউ নিউতে এসে এখানে আমরা একটা টেক্সট ফর্ম নেব, টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টটা নিয়ে আমি প্রথমত এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম, কেমন এটা চলে গেছে। এখন এই যে এখান থেকে আমি যদি রিমুভ করে দিই তাহলে কিন্তু এই যে দেখেন ফাইলটা চলে গেল। এইটাকে আমি একটা নাম দেব, এটাকে ডবল ক্লিক করে এটাকে আমি একটা দেখ এখন এটাকে আমি একটা নাম দিই, রিফ্রেশ নামে একটা নাম দেব, রিফ্রেশ।
রিফ্রেশ দিলাম, কেমন? এইটাকে দেওয়ার পরে ইন এটা রিফ্রেশ টু হয়ে গেছে, আমার দুইটা হয়ে গেছে, তো আমি এটাকে রিফ্রেশ নামে আমি সেভ করে নিলাম। রিফ্রেশ নামে সেভ করে এটাকে ডবল ক্লিক দিয়ে ওপেন করব। ওপেন করে আমাদের শুধুমাত্র একটু কোড লিখতে হবে। এই কোডিংটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের লেখা লাগবে না, আপনি শুধু কপি পেস্ট করে আপনি বসিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। তো এটা কি প্রথমত আমরা কি লিখব? এটা লেখার জন্য আমরা প্রথমে যে কোডটা লিখতে হবে, প্রথমে আপনি ই লিখবেন, ই সি এইচ ও, লেখার পর একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে ও ডবল আপ লিখবেন। ডবল আপ লেখার পরে তারপর এন্টার বাটনটা প্রেস করে আপনি সিডি লিখবেন, সিডি লিখে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে আপনি নিচে চলে আসবেন। এখন আপনি এখন মেন যে সূত্রটা, এটাই হলো মেন কোড। এই কোডটা দিয়ে আপনি তারপর আর কি আপনার এবার প্রতিটা এই কোডটার মাধ্যমে আপনি দেখিয়ে দিবেন এবার কোন কোন ড্রাইভটা আপনি রিফ্রেশ করতে চান, সেই সেই ড্রাইভটাকে এখন আমরা ওইভাবে রিফ্রেশ করবো। টি আর ডবল ই দিয়ে, ট্রি দিয়ে আমরা এবার নিচে চলে আসবো। নিচে চলে এসে আমার যেহেতু ড্রাইভ আছে চারটা, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ পর্যন্ত আছে, আমি সি ড্রাইভ দিলাম। সি ড্রাইভ দিয়ে আমি এটা ক্লোন চিহ্ন দিলাম, দিয়ে নিচে চলে আসলাম, তারপর টিডি দিয়ে আবার নিচে চলে আসলাম, তারপর দেব ডি। যদি এই যে এই সি লেটারটা আমাকে অবশ্যই বড় হাতের দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে, আর প্রতিটা স্মল লেটার দিলেই হবে। তো এখন আমি এখানে ডি লিখব, ডি লিখে ক্লোন দিয়ে দিলাম। এখন নিচে টি আর ডবল ই, ডবল ই দিলাম, এখন ট্রি দিয়ে আবার নিচে চলে আসবো। নিচে এসে এখন আমরা আমাদের ই ড্রাইভটা, ই ড্রাইভটা ইটা লিখে একটা কোলন চিহ্ন দিয়ে দিব, আবার নিচে চলে আসবো, তার নিচে এসে টি আর ডবল ই, ট্রি দিলাম, ট্রি লিখে এখন আমরা কি করব, আমাদের এটা কিন্তু একটা প্রোগ্রাম, একটা এই প্রোগ্রামটা কোডিংটা আপনার এখন আমরা শেষ করে দেবো। টি আর ডবল ই এফ, এই ক্লোনের মাধ্যমে কিন্তু আমরা এই পর্যন্ত, আমরা যদি এখন নিচে এইভাবে লেখতে থাকি লেখতে থাকি যে কটা ড্রাইভ আছে সেটা কিন্তু আমাদের রিফ্রেশ হবে। তো আমরা এফ ড্রাইভটারও কানেক্ট করি, আমাদের কিন্তু কোডিংটা শেষ। এখন এইটাকে আমরা এতটুকু কোডিং যদি আপনি লেখেন, এই কোডিংটা আমি এতে দিয়ে দেব, সমস্যা নেই, তার পেয়ে যাবেন। ই এইচ, ই এইচ ও, ই সি এইচ ও অফ সি ডি স্ল্যাশ, তারপর টি সি, টি ডি, টি ই, থ্রি এফ, এইভাবে দেওয়া দিলে কিন্তু আপনার হয়ে গেল। এখন আপনি এটাকে সেভ করতে হবে। এখানে এই যে ফাইল আছে, ফাইলে এসে এখন সেভ অ্যাজ, ফাইলে এসে সেভ দেওয়া যাবে না, সেভ অ্যাজ দিতে হবে। সেভ অ্যাজ দিয়ে এটাকে আমরা আমাদেরকে অবশ্যই ডেস্কটপে সিলেক্ট, ডেস্কটপে সিলেক্ট করে ডেস্কটপে আমাদের রাখতে হবে। ডেস্কটপে রাখলেই আমাদের এখানে আসবে, এখান থেকে আমরা কিন্তু এটাকে রিফ্রেশ দিতে পারবো। এখন এই যে রিফ্রেশ, রিফ্রেশ কথাটার সাথে একটা ডট দেব, ডট লিখে বি এ টি, ব্যাট, ব্যাট লেখার পরে আমরা এই টেক্সট ডকুমেন্টটা সেভ করে দেব। দিয়ে এটাকে আমরা রেখেও দিতে পারি, কেটেও দিতে পারি। দেখেন এখানে কিন্তু আবার পূর্বের মতো একটা আইকন চলে আসছে। তো এই আইকনটাকে এখন আমি যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার কম্পিউটারটা রিফ্রেশ হতে থাকবে একেবারে, আমাদের প্রতিটা ড্রাইভ। আপনার যদি, আমার যেহেতু অ্যাপ ড্রাইভ পর্যন্ত আছে, আমি অ্যাপ ড্রাইভ পর্যন্ত লিখলাম। আপনার যদি এর থেকেও বেশি ড্রাইভ আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে প্রতিটা ড্রাইভ এইভাবে ঠিক লিখে দিবেন, লিখে দিলে এইভাবে কিন্তু ও আপনার কম্পিউটারটাকে রিফ্রেশ করে রাখবে। কম্পিউটার রিফ্রেশ করাটা মানে এটা এটা হলো একটা অটো রিফ্রেশ করার একটা প্রসেস। আমি এটাকে কেটে দিলাম। তো যে কোডিংটা আমি লিখছি এটা আমি ভিডিও ডিসক্রিপশনে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য আরেক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।